নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বাস্তুর ক্ষেত্রে দেবতাদের গুণধর্মের বিষয়গুলি সম্পর্কে। এর আগের পর্বে আমি আলোচনা করেছি বাস্তুতে সুগ্রীব দেবতা সম্পর্কে। আজ আমি আলোচনা করব বাস্তুতে 20 নম্বর দেবতা, যার নাম পুষ্পদন্ত। দেখুন, পুষ্পদন্ত আপনাদের বাস্তুতে যেই অংশে পড়ে যাচ্ছে, এই স্থানটিতে যদি আপনারা দরজা করছেন, তা শাস্ত্রীয় মতে অত্যন্ত বিশেষ শুভ বলে মনে করা হয়ে থাকে। এক পদের অধিকারী এই দেবতা বাস্তুমণ্ডল চক্রে পশ্চিম দিকে অবস্থান করে থাকে। গৃহ বাস্তুচক্রে এই পদটিকে লাল বর্ণের দ্বারা বোঝানো হয়ে থাকে। তার অপর নাম কুসুমদন্ত, অর্থাৎ কুসুমের মতো কালার বা কুসুমের মতো রং কিন্তু এখানে পাওয়া যায়। সাধারণত গৃহের পশ্চিম দিকের যে দ্বার, সেটাকে শুভ বলে মনে করা হয় না অনেক ক্ষেত্রেই, কিন্তু কেবলমাত্র এই পুষ্পদন্ত পদে দ্বার তৈরি করা হলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে দেখা যায়। পুষ্পদন্ত গন্ধর্ব জাতির অন্তর্ভুক্ত এবং ভগবান শঙ্করের গণদেবতাদের একজন হয়ে থাকেন। এই পদটির আর একটি নাম হল বিনতাতনয়, অর্থাৎ বিনতার পুত্র পুত্রীকে বোঝানো হয়েছে। এই বিনতার পুত্র পুত্রীদের বেদের সন্তান বা সুমতি বলা হয়ে থাকে। অর্থাৎ এই পদ যদি শুভ হয়ে যাচ্ছে, মানুষের সুমতি হয়ে থাকে। বিনতার পুত্রকে গরুড় বলা হয়ে থাকে। গরুড় অথে মনকে বোঝানো হয়ে থাকে, অর্থাৎ চঞ্চল এবং গতিবেগ সংকন্ন যে মন, সেটাকে বোঝানো হয়েছে। এবং গতিবিধির সাথে কিন্তু একটা যে কোনো কাজের উদ্যম কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায়, এই গৃহে বসবাসকারী মানুষদের ক্ষেত্রে। যদি উপযোগিতা ধরি, তাহলে দেখব যে এখানে পুষ্পদন্তের যে স্থানটি রয়েছে আমাদের বাস্তুচক্রে, সেখানে যদি আপনারা ঘর করছেন, অফিস বা কারখানা সমস্ত সাহায্যকারী ব্যক্তিদের থাকার ঘর করছেন, তাহলে অত্যন্ত বিশেষ শুভ হতে পারে। এই পদে মুখ্যদ্বার করা অত্যন্ত শুভ। টাকা পয়সা সোনাদানা রাখার জন্য এই স্থান শুভ রয়েছে। অস্ত্র শস্ত্র এই স্থানে রাখা যেতে পারে। ফুল এবং জলের জায়গাও কিন্তু এই স্থানে করা যেতে পারে, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ শুভ হয়ে থাকবে। এই পদ যদি কখনো দোষযুক্ত হয়ে যাচ্ছে, তাহলে এই বাস্তুর যারা বসবাসকারী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় অপরের যে সহযোগিতা, সেটা কিন্তু সহজে এরা পায় না। সামাজিকভাবে তারা কখনো এক ঘরে হয়ে থাকতে পারে এবং সব কাজেই একটা অলসতা কিন্তু জীবনে আসতে দেখা যায়। তাই এরকম ধরনের ক্ষেত্রে যদি কখনো দোষযুক্ত হয়ে যাচ্ছে, দোষ মানে কোনো ত্রুটি হয়ে যাচ্ছে, এমন ক্ষেত্রে আপনাদের অবশ্যই কোনো বাস্তুবিদের পরামর্শে বাস্তুকে ঠিক সঠিকভাবে কিন্তু আপনারা রেক্টিফিকেশন করতে পারেন বাস্তু অ্যানালিসিস করানোর পরে, অথবা আপনারা নিজেরাই দোষমুক্তির জন্য সহজভাবে কিন্তু ভূমির ভেতরে বিধিপূর্বক গদা এবং পাশ চিহ্ন স্থাপন করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে অনেক বেশি সুফল দেবে। তাহলে আজ আমরা আপনাদের সাথে আলোচনা করলাম গৃহে বাস্তুর ক্ষেত্রে পুষ্পদন্তের ভূমিকা কি আছে সেই সম্পর্কে, পুষ্পদন্তের কোন দিকটি ভালো কোন দিকটি খারাপ সেগুলো আলোচনা করলাম। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।